হ্যালো আপুরা, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিউটি সিক্রেট বাই সামিরা। আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করব কীভাবে তোমরা ঘরে বসেই ডায়মন্ড ফেশিয়াল করতে পারো পার্লারের মতো, এবং ফেসটা ইনস্ট্যান্ট ব্রাইট, গ্লোয়িং অ্যান্ড হেলদি লাগবে এই ফেশিয়ালটি করলে। সো কোনো পার্টিতে কিংবা কোনো প্রোগ্রামে যাওয়ার আগে তোমরা চাইলে এই ফেশিয়ালটি ঘরে বসেই করে নিতে পারো। আশা করছি আজকের ভিডিওটি তোমাদের জন্য অনেক বেশি হেল্পফুল হবে। সো ভিডিওটি দেখার আগে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলো অ্যান্ড পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটিতে ক্লিক করে রাখো, যেন আমি পরবর্তীতে নতুন কোনো ভিডিও আপলোড করলে সাথে সাথে তুমি নোটিফিকেশানস পেয়ে যাও। আর ভিডিওটি যদি তোমার জন্য হেল্পফুল হয়ে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিতে ভুলবে না, কমেন্টস করবেন, বেশি বেশি শেয়ার করবে। সো চলো আর কথা না বাড়িয়ে চলে যাই আজকের মূল ভিডিওতে। আজকে যে ফেশিয়াল কিটটি সম্পর্কে তোমাদেরকে জানাবো সেটা হলো স্পা হোয়াইটেনিং ডায়মন্ড ফেশিয়াল কিট। এই ফেশিয়াল কিটটার মধ্যে হচ্ছে তিনটা প্রোডাক্ট আছে, একটা হচ্ছে ডায়মন্ড ক্রিম, ডায়মন্ড জেল অ্যান্ড ডায়মন্ড প্যাক, অর্থাৎ তিনটা প্রোডাক্ট এখানে দেওয়া আছে। অ্যান্ড এটার কোয়ান্টিটি হচ্ছে 150 ml এবং এটা মেড ইন ইন্ডিয়া। প্রোডাক্টটির যে স্মেলটা সেটা একটি স্ট্রং টাইপের স্মেল। সো এই ফেশিয়ালটি যারাই করবে অবশ্যই ইউজ করার আগে প্যাচ টেস্ট করে নিবে প্রত্যেকটা প্রোডাক্ট, যদি তোমাদের স্কিনে স্যুট করে সেক্ষেত্রেই তোমরা ইউজ করতে পারো, আর যদি কোনো প্রকার ইরিটেড ফিল হয় তাহলে তোমরা ডিসকন্টিনিউ করে দিবে। তবে সেন্সিটিভ, অ্যালার্জেটিক এবং যাদের স্কিনে অনেক বেশি অ্যাকনি আছে তাদের স্কিনে এটা ইউজ না করাই ভালো, এবং আমি এটাকে তাদের স্কিনে রেকমেন্ড করব না। তোমার স্কিন যদি নর্মাল টাইপের হয়ে থাকে সেক্ষেত্রে তুমি এটাকে ইউজ করতে পারো। এই প্রোডাক্টটা হচ্ছে, এটার যে প্রাইসটা সেটা হচ্ছে 350 টাকা থেকে 400 টাকার মধ্যে তোমরা এটাকে পেয়ে যাবে, আমার এক্স্যাক্ট প্রাইসটা মনে নেই। এবং এই প্রোডাক্টটা হচ্ছে যখন তোমরা পারচেস করবে তোমরা দেখবে যে কোনো কসমেটিক্যাল স্টোরে এটাকে তোমরা খুব ইজিলি পেয়ে যাবে। অ্যান্ড এই প্রোডাক্টটির হচ্ছে তিনটা প্রোডাক্ট দেওয়া থাকে, ক্রিম, জেল অ্যান্ড প্যাক। প্রথমে ইউজ করা হয় ক্রিমটা। ক্রিমটা ইউজ করার আগে ফেসটাকে নর্মাল পানি দিয়ে ওয়াশ করে নিবে, দেন ফেসটাকে ভালোভাবে মুছে নেওয়ার পর তোমরা হচ্ছে পরিমাণ মতো এই ক্রিমটি নিবে, সাথে একটু পানি অ্যাড করবে, দেন ফুল ফেসে এটাকে জেন্টলি আপওয়ার্ড অ্যান্ড ডাউনওয়ার্ড স্ট্রোকসে মাসাজ করবে কিছু মিনিটসের জন্য, অর্থাৎ 1 to 2 মিনিটস মাসাজ করলেই তোমাদের হয়ে যাবে। ভালোভাবে মাসাজ করার পর ফেসের মধ্যে তোমরা স্টিম দিয়ে নিবে, দেন স্কিনটাকে ওয়াশ করে ফেলবে। ওয়াশ করে ফেলার পর তোমরা ইউজ করবে জেলটা, এবং জেলটা তোমরা ইউজ করবে প্রথমে ফেসের মধ্যে জেলটাকে ভালোভাবে মাসাজ করে নিবে 1 to 2 মিনিটস পর্যন্ত, আপওয়ার্ড অ্যান্ড ডাউনওয়ার্ড স্ট্রোকসে মাসাজ করবে। দেন ফেসটাকে তোমরা একটা ভেজা টিস্যুর সাহায্যে কিংবা হচ্ছে তোমরা চাইলে কোনো একটা টাওয়াল দিয়ে ভালোভাবে ফেসটাকে মুছে নিতে পারো, ভেজা টাওয়াল দিয়ে, যেন ফেসটা খুব ভালোভাবে ওয়াইপ অফ হয়ে যায়। দেন হচ্ছে এটার পর ইউজ করতে হবে ডায়মন্ড প্যাক, এবং এই প্যাকটা অ্যাপ্লাই করার আগে তোমরা ফুল ফেসটাকে ভালোভাবে ক্লিন করে নেওয়ার পর ফুল ফেসে প্যাকটিকে অ্যাপ্লাই করবে, আই এরিয়া, লিপ এরিয়াটা বাদে ফুল ফেসে অ্যাপ্লাই করে রাখবে 15 মিনিটস পর্যন্ত। দেন ফেসের মধ্যে যখন এটা ড্রাই হয়ে যাবে তখন তোমরা ফেসটাকে নর্মাল পানি দিয়ে ওয়াশ করে ফেলবে, ইনস্ট্যান্ট দেখবে স্কিনটা অনেক বেশি ব্রাইট, গ্লোয়িং অ্যান্ড হেলদি লাগবে। সো পার্লারে না যেয়ে তোমরা বাসায় বসেই এই ডায়মন্ড ফেশিয়ালটি করে নিতে পারো এবং ইনস্ট্যান্ট একটা ব্রাইট অ্যান্ড গ্লোয়িং লুক পেতে পারো। সো এই ছিল আমার আজকের ভিডিওটি, হোপফুলি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ ভিডিওটি দেখে লাইক দিবে, কমেন্টস করবেন, বেশি বেশি শেয়ার করবে, আর হ্যাঁ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না। আজকে পর্যন্ত ফ্রেন্ডস, আল্লাহ হাফেজ।